হ্যালো, আমি ডক্টর অনুপম মজুমদার, কনসালটেন্ট নেফ্রোলজিস্ট, IALS হসপিটাল। আজকে আমি আরেকটা বিষয় নিয়ে বলবো, সেটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যাদের দীর্ঘদিন সুগার, প্রেশার হাই, কিডনি খারাপ হয়ে গেছে, ডায়ালাইসিস লাগছেন, তাদের ডায়ালাইসিসটা কিন্তু একটা সাপোর্টিভ থেরাপি, সেটা কিন্তু কোনো পারমানেন্ট সলিউশন নয়। সপ্তাহে দুটো বা তিনটে ডায়ালাইসিস নিচ্ছে অনেকে, পেটের একটা ডায়ালাইসিস আছে, পেরিটোনিয়াল ডায়ালাইসিস, সেগুলো হচ্ছে সাপোর্টিভ, মানে প্রাণটাকে বাঁচিয়ে রাখা। কিন্তু ডেফিনেটিভ ট্রিটমেন্ট যদি বলতে হয়, সে হচ্ছে একটা নতুন কিডনি শরীরের মধ্যে লাগাতে হবে, একটা থার্ড কিডনি। সেটার জন্য সেটার সম্বন্ধেই আমি কিছু একটা আইডিয়া আমি আজকে দিতে চাই সবাইকে। সেটা হচ্ছে যাদের সিকিডি স্টেজ 5-1 মেনটেন্যান্স হিমোডায়ালাইসিস, তাদের খুব তাড়াতাড়ি করে ট্রান্সপ্লান্ট করে নেওয়া ভালো। খুব বেশি এজ হয়ে গেলে, লাইক 70-80 হয়ে গেলে, তখন সেই জিনিসটা অ্যাভয়েড করা হয়। বাট আপ টু 65-70 ইয়ার অফ এজ ট্রান্সপ্লান্ট করা যেতে পারে। এবার ট্রান্সপ্লান্টের জন্য কী কী করতে লাগে? দু ধরনের ট্রান্সপ্লান্ট হয়। একটা হচ্ছে রিলেটেড ট্রান্সপ্লান্ট, একটা হচ্ছে আনরিলেটেড ট্রান্সপ্লান্ট। দ্যাট মিন্স পেশেন্টের সেম ব্লাড গ্রুপ যদি হয়, সেটা হচ্ছে বেস্ট। যেরকম ও পজিটিভের ব্লাড গ্রুপের যে মানুষগুলো আছে, সে ও পজিটিভ থেকেই কিডনিটা নিতে পারবে, এবং যারা এ গ্রুপ আছে তারা কিন্তু ও এবং এ থেকে নিতে পারে। যাদের বি আছে তারা কিন্তু ও এবং বি সেম গ্রুপে, ও গ্রুপ থেকেও নিতে পারে, বি গ্রুপ থেকেও নিতে পারে, এবং এ বি যাদের আছে তারা সব থেকে নিতে পারে। একে বলা হয় ইউনিভার্সাল রিসিপিয়েন্ট। এবং ও পজিটিভ যে হচ্ছে, সে হচ্ছে ইউনিভার্সাল ডোনার। সেটা ব্লাড ডোনারের ক্ষেত্রে হোক বা কিডনির ব্যাপারে হোক। এবার হচ্ছে কি, HLA ট্যাপিং করা হয় কিছু কিছু ক্ষেত্রে, তারপর টি সেল ক্রসম্যাচ এবং বি সেল ক্রসম্যাচ করে সেটা ইমিউনিটিটাকে ডাউন করে প্রাথমিকভাবে তখন সার্জারিটা করা হয়। সেটা হচ্ছে এক্সটার্নাল ইলিয়াক আর্টারি এবং ভেনের মধ্যে যারা ডোনেট করছে, ডোনারের কিডনিটাকে জোড়া দেওয়া হচ্ছে এবং ডোনারের ইউরেটারটা রিসিপিয়েন্টের ব্লাডারের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে। সেটা হচ্ছে প্রসেস। যাই হোক, সেটা সার্জিক্যাল পার্ট। কিন্তু ট্রান্সপ্লান্টের জন্য আমি যেটা বলবো, সেটা হচ্ছে এখনকার দিনে কিডনি ট্রান্সপ্লান্টটা কিন্তু অহরহ হচ্ছে। আমাদের হসপিটালেও সেই প্ল্যানিংটা করা হয়েছে, আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচারও আস্তে আস্তে গড়া শুরু করে দিয়েছি আমরা, এবং অদূর ভবিষ্যতে আমরা IALS হসপিটালে কিডনি ট্রান্সপ্লান্ট করতে চলেছি। সেটা আজ নয়তো কাল সাকসেস আমরা হবই। এবং কিডনি ট্রান্সপ্লান্টের ব্যাপারটা আরেকটা জিনিস বলে দিচ্ছি, যাদের কিডনিটা আস্তে আস্তে খারাপ হচ্ছে, তারা জানে যে, তাদেরকে জানানো হয় শুরু থেকেই যে এক না একদিন ডায়ালাইসিস লাগবে। কিন্তু ডায়ালাইসিসের আগে যদি, ডায়ালাইসিস লাগার আগেও যদি কিডনি ট্রান্সপ্লান্ট করা হয়, কিডনি ট্রান্সপ্লান্ট মানে কি, একটা কিডনি বের করে আরেকটা কিডনি সেখানে লাগিয়ে দেওয়া নয়। কিন্তু পুরনো মানে জন্মগত যে দুটো কিডনি মানুষ নিয়ে জন্ম হয়, সেই দুটো তো থাকেই, কারণ সেগুলো খুব কম পার্সেন্টেজ কাজ করে বলে ডায়ালাইসিসের দরকার পড়ে। একটা তৃতীয় কিডনি, থার্ড কিডনি যদি শরীরের মধ্যে লাগানো হয়, তখন সেটাকে বলা হয় কিডনি ট্রান্সপ্লান্টেশন, কিডনি এক্সচেঞ্জ নয় সেই জিনিসটা। তো সেই জন্য সেটা খুবই অহরহ হচ্ছে ব্যাপারটা, এবং মানুষকেও এনকারেজ করার জন্য খুব দরকার। এবং যারা ডোনেট করতে চায়, এবং ডোনারের প্রচণ্ড প্রচুর আগে প্রচুর বাল্ক অফ টেস্ট করা হয়, এবং এই টেস্টের মাধ্যমে আগে ডোনারের সেফটিটা বিবেচনা করা হয়। যে খুশি সে এসে দিয়ে যাবে সেরকম হয় না। তো সেটা সেফটিটা আগে বিচার বিবেচনা করা হবে, তারপরেই ডোনারকে ডোনেট করতে দেওয়া হয়। তো সেইগুলো মেটিকুলাসলি অনেক কিছু দেখার ব্যাপার আছে। এবং আমি সেটা আজকে এটা এই জন্যই বলবো যে একটা পেশেন্ট যদি ভালোভাবে ট্রান্সপ্লান্টেড হয়, তাহলে ওর 15-20 বছর ওর কোনো প্রবলেম হয় না, সে নর্মাল লাইফে ফিরে আসতে পারে। সেটা হচ্ছে আমার মেইন মেসেজ। সুতরাং যারা বাড়ি মানে এরকম রোগী বাড়িতে আছে, তারা কিন্তু এই ট্রান্সপ্লান্টের জন্য অ্যাটেম্প্ট নিতে পারেন। সরকারের অনেক স্কিম আছে, সরকারের অনেক সহায়তা আছে, ফাইন্যান্সিয়ালি অনেক মানুষ সাপোর্ট পেয়ে যায় আজকাল গভর্নমেন্টের কাছ থেকে। সো ফাইন্যান্সিয়াল ব্যাপারটাও খুব বেশি চিন্তাকর নয়। সেটা হার্ট বা লাং বা লিভার ট্রান্সপ্লান্টেশন নয়, কিডনি ট্রান্সপ্লান্টেশন করে মানুষ অনেকদিন ভালো থাকতে পারে, এবং ফাইন্যান্সিয়াল ব্যাপারটাও খুব বেশি একটা নয়। সুতরাং আমি সেটাই বলবো, কিডনি ডোনেট করার জন্য এনকারেজ করবো মানুষকে, আরেকজনের প্রাণ বাঁচানোর জন্য। এবং যারা এখন ডায়ালাইসিস নিচ্ছে, তারাও যেন কিডনি ট্রান্সপ্লান্টেশনের জন্য খুব চিন্তাধারা করেন, এবং সেটার জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, কারণ তাতে আপনাদের ডায়ালাইসিসের যে ভয়ঙ্কর লাইফটা, সেটা একেবারেই চলে যাবে। থ্যাংক ইউ।